السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين आज के बुधवार दर्शे अल्लाह पवित्र घरे आलोच्य विषय ओई एकटाई आम्रा वादा दिएछि सेटा करे जाबो विवाह दाम्पत्य निये एतदिन বিয়ের বিবাহ সম্পর্কে তার গুরুত্ব ইত্যাদি বলে এসেছি কনে পছন্দ বর পছন্দের কথা বলে এসেছি কনের কথা মনের কথা বলে এসেছি কিন্তু আসল কথা পনের কথা বাকি আছে পন কাকে বলে বোঝেন যৌতুক আপনাদের দেশে যৌতুক বলে আমাদের দেশে পন বলে যৌতুক বলে না পন বলে একই কথা যৌতুক সাধারণত টাকা পয়সা দিয়ে হয় না কি দিয়ে হয় এই আসবাবপত্র দিয়ে এটা হচ্ছে যৌতুক আর পণ হচ্ছে পণে টাকা আছে এক লাখ দেড় লাখ দু লাখ টাকা লাগবে তবে বিয়ে করব এই ধরনের পণ মানে বর নিয়ে পরের বাবা বরের বাবা পরের নিয়ে ধনের পরের ধনে পদ্মারি করে পরের নিয়ে বরের বাবা হয় তো এই জিনিসটা আসলে অমুসলিমদের মাঝে ছিল আর ওদের মাঝে বেশি প্রচলিত ছিল আর এই ব্যাপারটা রবি ঠাকুর তার দেনা পাওনা পড়েছেন শাহ আলম দেনা পাওনা রবি ঠাকুরের মাধ্যমিকে আমাদের দেশে মাধ্যমিকে না কোন ক্লাসে আছে দেনা পাওনা পড়ানো হয় সেটা হচ্ছে যৌতুক পণ নিয়ে একটা ঘটনা সে যাই হোক তো অমুসলিমদের মাঝে ছিল আস্তে আস্তে মুসলিমদের মাঝে অনুপ্রবেশ করেছে ঢুকে পড়েছে অথচ দুঃখের বিষয় আমি শুনেছি দেখেছি অনেক অমুসলিমরা মুসলিমদেরকে দায়ী করে যে এদের মধ্যে এটা আছে কিন্তু তাদের জানা নেই যে এটা আসলে অমুসলিমদের মাঝে ছিল মুসলিমদের মাঝে থাকার কথাই না কারণ মুসলিমদের মাঝে এটা বড় অন্যায় বড় জুলুম ইত্যাদি আর এসব দেশে আইন করেও এগুলো বন্ধ করা যায় না মুসলিম দেশেও হয় না মুসলিম দেশে দুটো ডবল শরীয়তের আইন আবার সরকারি আইন সেখানেও কোনো লাভ হয় না তার কারণ বেশিরভাগ সময়ে এফআইআর হয় না লোকে গিয়ে শিকায়ত করে না অভিযোগ করে না কারণ অভিযোগ করলে মেয়ের কপাল খারাপ হবে যাকে বাবু নিয়েছেন একগে হারাম খাচ্ছে খাকগে ইত্যাদি তো যাই হোক এই পণের কথাটা আজকে বলবো আস্তে আস্তে বলবো যে বর্তমান বিবাহের মূল স্তম্ভ যৌতুক না হলে পণ না হলে বিবাহ হবে না তবে আল্লাহর বান্দা কি নেই অবশ্যই আছে আল্লাহর বান্দা অবশ্যই আছে যারা বিনা পণে বিনা যৌতুকে বিবাহ করে বউ কেমন হবে না হবে তার দিন ও চরিত্র কেমন সে হচ্ছে গৌণ বিষয় মুখ্য বিষয় হলো কত কি দিতে পারবে কি দেবে তাই তো নতুন জামাই যখন শ্বশুর বাড়ি আসে তখন ছেলেরা মেয়েরা আর বাড়ির মেয়েরা উঁকি ঝুঁকি মেরে বলে জামাইটা কেমন নতুন জামাই কার জামাই জামাইটা কার জামাইটা কার উত্তর কি উত্তরে কি বলা হয় জামাইটা কার সীতার অপর নাম জানো কি সীতার অপর নাম জানো কি জানকী বুঝতে পারলেন আই ডোন্ট নো মানে কি জানেন না কি ব্যাপার আই ডোন্ট নো মানে জানেন না জামাইটা কার যখন প্রশ্ন করা হয় উত্তর হয় জামাই টাকার টাকা দিয়ে জামাই আনা হয়েছে না হলে জামাই হওয়ার কথা ছিল না এ জামাই কি দিয়ে পাওয়া গেছে টাকা দিয়ে পাওয়া গেছে আল্লাহ মুস্তাহান তো প্রশ্নের উত্তর একই একই কথা বলা হয় তার কারণ টাকার জামাই হয় তার জন্য পণ পণ এক আশ্চর্য জাদু পণের সোনার কাঠি ও যৌতুকের রূপার কাঠি রূপকথার গল্প নিশ্চয়ই পড়েছেন সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে মেয়ে শ্বশুর বাড়িতে ইচ্ছা সুখ পেতে পারে একবারে সোনার কাঠি ছুঁয়ে দেবেন সুখে থাকবে টাকা ঢালবেন যত দিতে পারবেন যত জামাই মিষ্টি হবে তত যত টাকা দিতে পারবেন এমনিতে জামাইয়ের কথা কেন বলছেন আপনার নিজের সংসারের কথাই বলেন আত্মীয় স্বজনদের কথা বলেন যতদিন দেবেন ততদিন আপনি ভালো দেওয়া বন্ধ হলেই
আগে দিয়েছেন সেগুলো আলাদা কথা, ওগুলো বাদ। আগে কি দিয়েছেন না দিয়েছেন খেয়াল নেই বা জানি না, মনে নেই। বর্তমানে বন্ধ করেছেন খালাস, মামা বলো কাকা বলো কলাটা পাঁচ কলা পাঁচ করা, যাই হোক। এই যদি অবস্থা হয় তো জামাইয়ের ক্ষেত্রে কেন হবে না বলতে পারছেন? শ্বশুর বাড়ির ক্ষেত্রে কেন? শুধু জামাই নিয়ে তো আর বিয়ে হয় না, একটা ছেলে আর একটা মেয়ের মাঝে কি বিয়ে হয়? শুধু বিয়ে বলে যেটা হয় সেটা হয়, কিন্তু আত্মীয়তা সম্পর্ক শুধু মেয়ের আর জামাইয়ের হয় না, বরং একটা ফ্যামিলির সাথে আর একটা ফ্যামিলির সম্পর্ক কায়েম হয়। তো শ্বশুর বাড়িতে গিয়ে শুধু জামাই আছে তা তো না, শ্বশুরের জামাইয়ের মা আছে, জামাইয়ের বাবা আছে, জামাইয়ের ভাই আছে, ভাইয়ের বউ আছে, জামাইয়ের বোন আছে, বোন জামাই আছে, কত রকম অত্যাচার করার জন্য, কথা বলার জন্য, ভর্সনা করার জন্য, তিরস্কার করার জন্য কত লোক আছে। এখান থেকে বধূ নির্যাতন, বধূ নির্যাতন করার ক্ষেত্রে বলে পুরুষতন্ত্র, পুরুষরা নারীদের উপর অত্যাচার করে, কথাটা ঠিক না ভুল? ভুল, পুরুষরাই অত্যাচার করে তা নয়, বরং নারীরা নারীদের প্রতি অত্যাচার করে। বেশিরভাগ সংসারে আগুন দেখবেন নারীর অত্যাচারে, নারীর প্রতি। শাশুড়ি কি করে? বৌমার প্রতি অত্যাচার করে, ফলে তার ফলে সংসারে আগুন লাগে। তো টাকা দিতে পারলে শাশুড়িরও মুখ বন্ধ, জামাইয়েরও মুখ বন্ধ, সবারই মুখ বন্ধ হয়ে যায়। আল্লাহ মুস্তাহান। পণ জাহান্নামকে জান্নাত এবং জান্নাতকে জাহান্নাম বানাতে পারে, যৌতুক জান্নাতকে জাহান্নামকে জান্নাত বানিয়ে দেবে। পণ নারীর অবমাননা, নারীর মর্যাদায় কুঠারাঘাত, তার অধিকার হরণ। আপনি বিবাহ শাদী যে করবেন আর তার কাছ থেকে টাকা নেবেন, কথা ছিল যে আপনি টাকা দিয়ে আপনি মোহর দিয়ে বিয়ে করবেন। মোহর দেওয়া তো দূর কি বাত, অনেকে দেয় অনেকে দেয় না, অনেকে নামকে ওয়াস্তে মোহর বাঁধে কিন্তু মোহর দেয় না, বরং উল্টে মেয়ের পক্ষ থেকে সে মোহর নিচ্ছে। বলেন আপনি কি যৌতুক নিচ্ছে, সেটা মোহর বলে না যাই বলেন, যৌতুক নিচ্ছে। আর এটা নারীর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, নারীর অধিকার নষ্ট হচ্ছে, অধিকার হরণ হচ্ছে। পণ যুবজীবনের অভিশাপ, অশান্তির বিষাক্ত দাবানল হচ্ছে এই যৌতুক ও পণ প্রথা। পণ স্ত্রীর নিকট ব্যক্তিত্বের বিক্রয়ের মূল্য, ব্যক্তিত্ব বিক্রয়ের মূল্য। পণ দিয়ে আপনি পণ নিয়ে নিজেকে বিক্রয় করছেন, কার কাছে? ওই শ্বশুর বাড়ির কাছে আপনি নিজেকে বিক্রি করছেন। হয়তো বা আপনার মানটা থাকে কিন্তু আসলে ভিতরে মান থাকে না, আপনি দাস, আপনি দাসে পরিণত হয়েছেন স্ত্রীর কাছে এবং শ্বশুর বাড়ির কাছে। উপরে উপরে সম্মান পান সেটা হচ্ছে কিসে? ভয়ে, অন্তর থেকে নয়। এটা নিজের ব্যক্তিত্ব বিক্রয়ের মূল্য যেহেতু আপনি নিয়েছেন পণের মাধ্যমে, ফ্রিজ নেওয়ার মাধ্যমে, খাট পালং নেওয়ার মাধ্যমে, টিভি নেওয়ার মাধ্যমে, টাকা নেওয়ার মাধ্যমে, ঘর বাড়ি বা জমি ইত্যাদি নেওয়ার মাধ্যমে, পণ হচ্ছে ইসলামী বিধানের নির্লজ্জ বিরুদ্ধা আচরণ। ইসলামের যে বিধান সেই বিধান আপনি মানছেন না, আপনি নির্লজ্জভাবে বিরুদ্ধা আচরণ করছেন। পণ যৌতুক হচ্ছে অর্থ লোলুপতা, শোষণ ও পীড়ন, এটা হচ্ছে জুলুম, অন্যায়, অন্যায়ভাবে অপরের মাল ভক্ষণ করছেন। পণ হচ্ছে এক প্রকার ঘুষ, ঘুষ দিলে পরে আপনার মেয়ে সুখী হবে তাই না? ওই যে একটা গল্প বলেছিলাম না, জামাই দেখতে এলো, সঙ্গে সঙ্গে একটা গাড়ি, গাড়ির চাবি হাতে দিয়ে দিল, নতুন গাড়ি নিয়ে এসছে জামাই দেখতে। এটা কি হলো? যাতে করে আমার মেয়ের সাথে বিয়েটা ছুটে না যায়, বাদ না যায়। ঘুষ দিয়ে আপনি বড় ঘরে ঢুকবেন, বড় চাকরিওয়ালা জামাই ব্যাংকে চাকরি পেয়েছে, বড় চাকরিওয়ালা জামাই একটা বিশাল চাকরি পেয়েছে, এই জামাই ছাড়লে হয়? আল্লাহ আকবার, জান্নাত দুনিয়াতে। সঙ্গে সঙ্গে একটা গাড়ি দিল, তার মানে কি? বেঁধে দিল। আমাদের দেশে দেখবেন অবশ্যই দেন মোহর বাঁধার সময় কথা আছে যে 5 লাখ টাকা 10 লাখ টাকা মোহর বাঁধে, কেন বলুন তো? কিসের জন্য বাঁধে? যে এটাকে মেয়েকে দেবে? না না, মেয়েকে দেওয়ার জন্য না, যদি তালাক দেয় তখন বেটাকে, তালাক না দেয় তার জন্য বেঁধে রাখা হয়। তো ঘুষ দেওয়া মানেই হচ্ছে মুখ বন্ধ করা, বকশিস বা ঘুষ যাই বলেন না কেন আপনি একটা কাজ করবেন না, যখনই আপনাকে টাকা দেওয়া হলো তখন আপনি করবেন না? করবেন না, তখন আর মাথা চালবেন না। তো ঘুষ দেওয়া, পণ দিয়ে, যৌতুক দিয়ে, ঘুষ দিয়ে আপনি মেয়েকে কি করবেন বা আরাম সুখে রাখতে চাইছেন, এটা হচ্ছে এক প্রকার ঘুষ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাশি অল মুরতাসি, কি
লান আল্লাহ লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসি ওয়াল মুরতাসি, মানে যে ঘুষ দেয় যে ঘুষ নেয় উভয়কে কি করেছেন, অভিশাপ করেছেন। পণ হচ্ছে অসৎ উপায়ে অন্যের অর্থ আত্মসাত, অসৎ উপায়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারীকা মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন। তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না। একে অপরের সম্পদ নিতে হলে যে পদ্ধতি আছে, সঠিক পদ্ধতি আছে, সেটা নিয়ে করতে পারো। আমি যদি আপনার কাছ থেকে টাকা নিতে চাই তো আমাকে নিশ্চয়ই কিছু বিক্রি করতে হবে, সেইভাবে ব্যবসার মাধ্যমে তুমি পারবে। আমার পুঁই শাক আছে আর তোমার টাকা আছে, তো তোমার টাকাটা নিলে আমার পুঁই শাক দিতে হবে। তো বিনিময়ের মাধ্যমে, তিজারতের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে তুমি টাকা একে অপরে নিতে পারো। এছাড়া অন্যায় উপায়ে, বাতিল উপায়ে যদি টাকা গ্রহণ করো, যেমন ঘুষ, এটা কিসের বিনিময়ে? হয়তো বলবে যে আমার একটা খিদমতের বিনিময়ে। না, খিদমতের বিনিময়ে না, এটা খিদমত না, একটা অতিরিক্ত জিনিস, যে জিনিসের কোনো বিনিময় হয় না, সেই জিনিসটার জন্য তুমি বাধ্য করছো মানুষকে, তুমি কাজটা করবে না। আপনি ইলেকট্রিক বিল ভরতে যাচ্ছেন, তো সেখানে সে বেতন পায় না? পায় না, সে বেতন পায়, চাকরি করে, আপনার বিলটা ভরবে না, কি করতে হবে? পয়সা খাওয়াতে হবে। যেমনি যখনই কাজটা, সে কাজটা তাকে করতে হয়, তার জন্য সে বেতন পায়, কিন্তু সে করবে না, ইচ্ছা গড়িমসি করছে, এই কিছু টাকা খাইয়ে দিলেন ঠিক কাজ করবে। তাহলে এটা কি? এটা অতিরিক্ত পাওনা সে পাচ্ছে, কোত্থেকে পাচ্ছে? বিনিময় ছাড়া পাচ্ছে। আর সেটাই হারাম করা হয়েছে ইসলামে, যে তোমরা বাতিল উপায়ে একে অন্যের মাল ভক্ষণ করো না, আর অন্যায়ভাবে মানুষের সম্পদের কিয়দংশ গ্রাস করার উদ্দেশ্যে বিচারককে ঘুষ দিও না। তো আপনি বা আমি যদি অন্যায়ভাবে, হ্যাঁ, পণ, যেমন ঘুষ দেওয়া নেওয়া হারাম, তেমনি পণ বা যৌতুক দেওয়া এবং নেওয়া হারাম। পণ নেওয়া হারাম, যৌতুক নেওয়া হারাম, দেওয়া হারাম নয়? অবশ্যই, যেটা হারাম সেটা নেওয়াও হারাম, দেওয়াও হারাম। ঘুষ, তারপরে সুদ, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়ানো হারাম, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়ানো হারাম। আপনি সুদ খাইয়ে ঋণ করছেন, আপনি জানছেন যে ঋণ তো দেবে না, চল আচ্ছা ঠিক আছে আমি 100 টাকায় 10 টাকা বেশি দেবো, তখন আপনি চট করে দিচ্ছেন। তো এগুলো হচ্ছে বিনা বিনিময়ে আপনার বেশি টাকা খাওয়া বা বেশি মানুষের সম্পদ খাওয়া, এটা অন্যায়। তেমনি যৌতুক নেওয়া, আপনি বিয়ে করবেন, বউ নিয়ে সংসার করবেন, সুখে সংসার করবেন, সে আপনার খিদমত করবে, আর আপনি তার জন্যে খাট পালং নিতে হবে, তার জন্যে তার শ্বশুর বা তার বাপের কাছ থেকে ফ্রিজ নিতে হবে, তার বাপের কাছ থেকে গাড়ি নিতে হবে, তার বাপের কাছ থেকে টিভি নিতে হবে, এটা কি? এটা কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে এটা? এটা এই হচ্ছে ঘুষ, এ হচ্ছে অন্যায় উপায়ে, বাতিল উপায়ে মানুষের মাল ভক্ষণ করা। বরপণের মাল হচ্ছে হারামের মাল, কন্যা পক্ষের কথায় হারামের মাল হারামে যাক। কেন বলুন তো? হারামের মাল হারামে যাক কেন বলে? হারামের মাল যখন দিতেই হবে তখন মাল তৈরি রাখো, হারামের মাল তৈরি রাখো। আপনি কি বলছেন চুরি করার মাল? না, চুরি করার মাল না। কিসের মাল? ফিক্সড ডিপোজিট করে রাখা। মেয়ে হলেই এখন ফিক্সড ডিপোজিট মেয়ের নামে, মেয়ের যখন বিয়ের বয়স হচ্ছে তখন সেটা ডবল হতে হতে ঠিক সেই টাকা দিয়ে কি দেওয়া হয়? বিয়ে দেওয়া হয়। তাই বলা হয় যে যাক, হারামের মাল হারামে যাক, আর হারাম হারাম মাল হারাম খোর খাক। বাস, জামাই হারাম খোর, হারাম খোর, তুমি খাও হারাম, আমি তো হারাম থেকেই দিয়েছি, আমারও কোনো সমস্যা নেই, সুদের টাকা দিয়েছি। তেমনি এমনও মানুষ আছে যে চুরি করে, যে হরপ করে, তাসরুফ করে, আর এমনও মানুষ আছে যে ভিক্ষা করে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা সাহায্য চেয়ে মেয়ের বিয়ে দেয়। দেয় না দেয় না? যৌতুক দেয় না দেয় না? আমি এই এই গত মাসেই দিয়েছি 10,000 টাকা একজনকে। কিসের জন্য? আলমারি কে খাট কেনার জন্য। খাট কিনে দেয়, খাট কিনতে 10,000 টাকায় হয়? হবে না, আরও লাগাবে। তো এই যে ভিক্ষা করা মাল, ভিক্ষা করে মানুষের কাছে হাত পেতে তোমাকে দিচ্ছে আর তুমি খুশি হয়ে নিচ্ছ, মশান করে বাইক চালিয়ে বেড়াচ্ছ শ্বশুর বাড়ির লোকে দিয়েছে, আসলে বাইকটা তোমাকে
খুশি করে দিয়েছে, অনেক মানুষ খুশি করে দিতে পারে, সেটা আমি বলছি না, কিন্তু যেইভাবে ভিক্ষা করে দিচ্ছে, তুমি যে খাটের উপরে শুচ্ছ। আমার দেশের এক বক্তা বলে যে সব শ্বশুরবাড়ি বিয়ে হওয়ার পর দেখবে সব শ্বশুরবাড়ি, এমনকি তার আন্ডার প্যান্টটাও শ্বশুরবাড়ি গন্ধ করছে, হাসাবার জন্য বলে আর কি। তার মানে সব কিছু, আবার বলা হয় যে তুমি পণ নিচ্ছ, ভুল বসে আছে, পণ নিচ্ছ, পণ দিতে হবে, তোমার তোমার মেয়ে তো আছে, তো সাইকেল যখন নেবে, বাইক যখন নেবে, তেল মাখিয়ে তাকে মাচানে তুলে রাখো, ব্যবহার করো না, কেন তোমার মেয়ের বিয়েতে দিতে হবে, অবশ্যই। বেশ, কথা হলো কি যে হারামের টাকা হারামে যাক, হারামের মাল হারাম খোর খাক। তো কথা হলো কি, পথে পথে এইভাবে ভিক্ষা করা, পথে না ঘরে ঘরে ভিক্ষা করে, দেখ কত মানুষ মসজিদে এসে বলে বাবা কন্যা দায়ে পড়েছি, বাবা আমাকে সাহায্য করো। সুতরাং হারামের মাল, সেই যে হারাম মাল কে খায়? জামাই বাবু খায়। আর যদি হালাল মাল হয়, পনের নর্দমায় পড়ে তা হারামে পরিণত হয়ে যায়। হালাল মালই আমি দিলাম, কিন্তু পণ নিহিল যৌতুক হিসাবে নিলে তোমার কি হলো, সে মালটা হারাম হয়ে গেল। এই সর্বনাশী বীজবাণু এলো কোথেকে? কোথেকে পণ প্রথা শুরু হলো? অর্ধাঙ্গিনী পেতে হলে তো অর্থ প্রদান করতে হয়, মোহর দিয়ে বিয়ে করতে হয়, যেমন বহু মুসলিম দেশে আজও প্রচলিত। কিন্তু এ সমাজে এ প্রাদুর্ভাবের কারণ কি? এর কারণ কি বিজাতির অনুকরণ? নয় অবশ্যই। পণপ্রথার কারণ মুসলিমদের দিন থেকে ঔদাসীন্য? নয় অবশ্যই। নারী প্রগতির নামে বেলেল্লাপনা পর্দাহীনতা? নয় অবশ্যই। পাড়া খসে পড়লে আয়না এবং ছিলা থাকলে কলার মূল্য কদর থাকে না? থাকে না, থাকে না। যখন মেয়েটাকে আপনি খারাপ রাগ করলেন, তখন তাকে পয়সা দিয়ে বিক্রি করতে হবে, তাই না? পয়সা দিয়ে বিক্রি করতে হবে। আজব এক দেশ যেখানে রাতের বেলায় সূর্যের আলো, দিনে চাঁদের আলো, তাই না? তো উল্টো, যে আমি জিনিস কিনবো তার বিনিময়ে পয়সা দিতে হয়, কিন্তু আমি করছি কি, জিনিস নেবো তার বিনিময়ে পয়সাও পাবো। আমার দেশে এক বক্তা বলে ছিলা কলা, কলা আপনি বিক্রি ছিলে ছিলে বিক্রি করছেন, দিয়ে পচে মানে মাছি ভন ভন টন টন করে মাছি হচ্ছে, তারপরে সেই কলাগুলো আর কেউ কিনছে না, তখন আপনাকে পয়সা দিয়ে কি করতে হবে, কলাগুলো ফেলে আসতে হবে ডাস্টবিনে বা কোথাও ময়লা ফেলার জায়গাতে। তো পয়সা দিয়ে তখন আপনাকে পরিষ্কার কোনো রকম করে কন্যা বিদায় করতে হবে, আল্লাহুল মুস্তাহান। সুতরাং এই পাড়া খসে পড়লে আয়নার যে অবস্থা হয়, মেয়েদের যে দুরবস্থা, মেয়েদের দাম কমে যায়, ফলে তাদেরকে পয়সা দিয়ে বিক্রি করতে হয়। পাতৃপক্ষের উচ্চ আশা, পাতৃপক্ষের উচ্চ আশা, ঘুষ হাদিয়া বকশিস পারিতোষিক দিয়েও বড় ঘরে ঢোকা, উচ্চশিক্ষিত সরকারি চাকুরিজীবী পাত্রের জন্য কন্যাসহ লাখ টাকা নিলাম ডাকা। পরিষ্কার আগে বলে দিচ্ছে যে আমি আমার জন্য চাকুরিওয়ালা জামাই দেখো, আমি লাখ টাকা দেবো। লাখ টাকা জামানা এখন না, নেই এখন লাখ টাকা 10 লাখ টাকা হয়ে গেছে। জামাই পাত্র যদি হয়, চাকরিওয়ালা হয়, 10 লাখ টাকা দেবো, কিছু আগে থেকে হেঁকে দিচ্ছে। আর ওইভাবে নেটে পড়ার মতো পড়ে যাচ্ছে, জালে পড়ার মাছ পড়ার মতো, কিছু না নিয়ে বিয়ে করতে বা দিতে চাইলে পাতৃপক্ষ ভাবে পাত্রের নিশ্চয়ই কোনো খুঁতটুত আছে, আপনি আপনার ছেলের বিয়ে বিনা পয়সায় দেবেন, তখন ভাবছে বিনা পয়সায় দিচ্ছে কেন, কোনো নিশ্চয়ই সমস্যা আছে। যেমন মেয়ের সমস্যা আছে বলে পয়সা দিয়ে দিতে হয়, বিনা পয়সায় ছেলের বিয়ে দিলে ভাববে যে নিশ্চয়ই সমস্যা আছে, তাছাড়া মন চাইবে না কেন। এ কথা কানে এলে সদিচ্ছা নিমেষে মোটা পণে পরিণত হয়ে যে তবে দে পণ দে। পণ না নিয়ে থাকলে সামান্য কলহ দ্বন্দ্বের ফলে পাতৃপক্ষ সন্ধির বদলে সহজে তালাক নিতে চায়। এই যেমন বললাম, মোহর বেঁধে দেয়, ফলে জামাই তালাক দিতে পারে না। আর পাত্রপক্ষ পণ এই জন্য নয় যাতে করে হন কথাতেই মায়ের ঘর চলে গেলাম, যা আমি তোর ভাগ সংসার করবো না, কেন, যেহেতু মা বাপ কিছুই খরচ করেনি, মা বাপেরও কোনো ক্ষতি হবে না, আমারও কোনো ক্ষতি হবে না, দে পণ দে। পণ খরচ করে থাকবি, তবেই না তোর বিয়েটা ভাঙতে কষ্ট হবে। এই জন্যও পণ এসেছে, পণ বাজারে তৈরি হয়েছে বা সমাজে প্রচলিত হয়েছে। এই পণ না নেওয়া, পণ নেওয়ার কি বলে, সহজে বিবাহ ভঙ্গন করার জন্য বা তালাক নেওয়ার কারণে পণ প্রথাও চালু হয়েছে। তালাক হলে দ্বিতীয় বিবাহে মোটা টাকার পণ নেওয়ার পাক্কা ইরাদা তখন হয়ে যায়। মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে জমি ভিটে ইত্যাদি রেজিস্ট্রি করে দেওয়া পণ প্রথার একটা কারণ। কিভাবে, আপনি আপনার জমি জায়গা কার নামে লিখছেন, ছেলের নামে, মেয়েকে বঞ্চিত করছেন, কেন, মেয়ে তো পরের ঘর চলে যাবে, তাই না?
যখনই বঞ্চিত করছেন তখন এই বঞ্চিত করার এক কারণ হচ্ছে পণ প্রথা। যেহেতু মেয়ের বিবাহের সময় পণ ও যৌতুকের জন্য দু তিন বিঘে জমি বিক্রয় করে অথবা না করে সর্বমোট চার পাঁচ বিঘা জমির মূল্য যদি ব্যয় হয়ে থাকে, তবে তার আর অন্যান্য অংশীদাররা কেন বাকি জমির ভাগ ওই মেয়েকে দেবে? তাহলে হলো যে না, মেয়ে তো কত পণ দিয়ে বিয়ে দিয়েছি, আবার কেন আবার ফরাজি ভাগ কেন দেব? যদি এরূপ বোঝাও আচরণ আল্লাহর ভাগ বন্টনের আইনে অবৈধ হস্তক্ষেপ। অনেকে আবার অনেক জামাই আছে চেয়ে নেয় ফরাজের যে অংশটা পাবে না সেটা এখন দিয়ে দাও। আরে ফরাজি অংশ কখন পাবে? বাপ মা মরার পর তো পাবে, আগে থেকে চেয়ে নেই। ওইটাই হয়ে যায় বরপণ বা যৌতুক। সমাজে বিশেষ করে বিবাহ সাদিতে উপহার উপঢৌকন দেওয়া নেওয়ার প্রথা ও লৌকিকতার রেওয়াজ আছে বড়। জানেন আপনারা, বিয়ে খেতে যাবেন, যদি আপনি একটু উপহার না নিয়ে যান তো লোকে আপনাকে কি মনে করবে, কি বলবে? উপহারে প্রেম ও ভালোবাসা বর্ধিত হয়। নববধূর মন যেমন এই শুভ মুহূর্তে নতুন মানুষের নিকট থেকে উপহার রূপে কিছু পেতে আকাঙ্ক্ষী হয়, তেমনি হয় নবজামাতার মন। কিন্তু অনেক ক্ষেত্রে অনুভূতিহীন পাতৃপক্ষের জবাব থাকে, চায় না তো কি দেবো, চাক তবে দেবো। জামাই নতুন জামাই এসেছে, তাকে তো কিছু দেওয়া দরকার, উপহার কিছুই দিল না, ভাবছো যে চাইলে দেবে আর না চাইলে দেবে না, তখন কি হবে? হ্যাঁ, তখন এবারে চাইতে মানুষ বাধ্য হবে। দেখো চাইলাম বলে দিল না, আর আমি চাইলাম বলে দিলাম না বলে সে তখন আর পরবর্তীতে বলে আরে চাইবি তবে পাবে। যে ছেলে কাঁদে সেই ছেলে দুধ পায়, বলে না আমাদের মেয়েরা বলে কানা কাঁদলে ছেলেকে দুধ খাওয়ায় না মেয়েরা, তো চাও তবে পাবে। এই জন্য সেই আকাঙ্ক্ষিত লৌকিকতা সামান্য উপহারটুকু চাওয়ার ছাঁচে পড়ে ভবিষ্যতে অসামান্য পণ রূপে প্রকাশ পায়। আর পাড়ার শাকচুন্নিদের কথা কথা বলছেন, নিজেদের সম্ভ্রম রাখতে গিয়ে অনেক বরের মা দেখা দেখি পঞ্চে বসে। কোণে সুন্দরী হলেও অনেকে পণের টাকা জমি টিভি গাড়ি না নিয়ে চালাকি করে জামাই বেটিকে সাজিয়ে দিতে বলে। না কি আর দেবেন আপনারা, আমাদের সব কিছুই আছে, জামাই বেটিকে সাজিয়ে দেবেন। আবার বেটিকে সাজাবে অলংকার দিয়ে, জামাইকেও সাজিয়ে দিতে হবে। জামাইকে কি করে সাজাবে, জামা কাপড় দিয়ে? না, জামা কাপড় দিয়ে না, জামাইকে সাজাতে হবে ঘড়ি দিয়ে, তারপরে কি বলে বাইক দিয়ে, বাইক দিয়ে গাড়ি দিয়ে সাজাতে হবে, এইসব দিয়ে জামাইকে সাজাতে হবে। আল্লাহুল মুস্তান। পণ নেব না, খালি সাজিয়ে দিও, আর তাতেই পণ্যের বাপ হয়ে যাবে একদম। করেছেন উপন লইব না পণ, বউ যদি হয় সুন্দরী কিন্তু আমায় বলতে হবে স্বর্ণ দেবে কয় ভরি। বলো স্বর্ণ কত দেবে? পণ নেব না, স্বর্ণ কত ভরি দেবে দাও। কিন্তু এই পণ পথে অনেকে বলে না না, জমি যেটা ফরাজে পাবে সেটা দাও। কত রকমভাবে মানুষ যৌতুক নিচ্ছে, কিন্তু এই পণ প্রথার অনিবার্য পরিণত কি? এই বরপণ দিতে না পারলে শ্বশুর বাড়িতে কন্যার ভাগ্যে জোটে অকথ্য নির্যাতন, লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা ভৎসনা। স্বামী বা তার বাড়ির লোকের পাশবিক অত্যাচার, অনাদার অনাদর অবহেলা, কমপক্ষে হতে হয় স্বামীর সোহাঘারা, পরিশেষে বিবাহ বিচ্ছেদ, নজের নচেত বধূর আত্মহত্যা অথবা লোভী পাষণ্ডদের পরিকল্পিত বধূ হত্যা। এই জন্য হয় কিসের জন্য? যৌতুকের জন্য। হ্যাঁসনা ঢ্যাসনা করে তোর বাবা কিছু দেয় না, ফকির নির্বিটি, এই সেই নানা রকম তো সহ্য কষ্ট আছেই, তারপরে শেষকালে মেয়ে হয় আত্মহত্যা করে। আর না হয় মেয়ে যদি মুখ চালায় তাহলে তাদের অত্যাচারের শিকার হয়, আর শেষকালে তাদের হতে খুন, আগুন ধরে দিচ্ছে গায়ে নিয়ে বলছে আত্মহত্যা করেছে, মেরে ঝুলিয়ে দিচ্ছে নিয়ে বলছে কি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে। আল্লাহ অনুস্থান। এই ভয়ে নারী নারীর দুশ্মন। মাতৃ জঠরে কন্যা ভ্রূণ হত্যা করা হয়, কেউ আর মেয়ে নিতে চায় না। মেয়ে নিলে মানুষের মন খারাপ হয়, কেন না? সেই মেয়ে দুটো কারণ, এক যে মেয়ে যদি চরিত্রহীনা হয়ে যায় বদনাম হবে কার? বাপ মায়ের। আবার মেয়েকে বিয়ে দিতে হলে পণ দিতে হবে, প্রচুর টাকা খরচ হবে, তার মানে মেয়ের দরকারই নেই। তা সবাই যদি এইটা বলে, তা সবাই যদি ছেলে নেয়, তা বিয়েটা কোত্থেকে হবে? হ্যাঁ, তো মেয়ের জন্ম এই জন্যে যখনই এখন ভ্রূণ টেস্ট হয়, ভ্রূণ টেস্ট করে দেখে মেয়ে শেষকালে হত্যা করে দেয়। এখন যদিও আইন করা হয়েছে যে ভ্রূণ হত্যা করা যাবে না, বা টেস্ট করার সময় বলা যাবে না ছেলে না মেয়ে, এখানে তো বলে, সৌদি আরবে তো বলে দেয়, কারণ এখানে ওই ধরনের সাধারণত হত্যা হয় না, আমাদের দেশে নিষেধ আছে ভ্রূণ কি বলে ওটাকে আল্ট্রাসাউন্ড করা। আল্ট্রাসাউন্ড করে দেখলো যে মেয়ে আছে বা ছেলে আছে বলতে পারবে না, জিজ্ঞেস করলেও বলবে না, যদি বলে দেয় তো শাস্তি আছে।
কিন্তু এদেশে বলে দেয়, কারণ কারণ হচ্ছে এখানে ভ্রূণ হত্যা সাধারণত হয় না, আমাদের দেশে হয় বলে যে মেয়ে বললেই তখন ভ্রূণ হত্যা করে দেয়। তবুও তলায় তলায় গোপনে গোপনে কত নার্সিংহোমে এরকম হচ্ছে, ভ্রূণ হত্যা হচ্ছে, যেটা সবারই জানা আছে খবরের কাগজে, খবরে আপনারা শুনবেন দেখবেন। আল্লাহুল মুস্তাআন। জন্মের পরও কন্যা হত্যা করা হয়, যখনই দেখলো মেয়ে হয়েছে তখন শ্বশুরবাড়ির লোক মুখ টেরা, জামাইয়েরও মুখ টেরা, কারণ মেয়ে হয়েছে, এর খরচপাতি এই সেই নানা রকম একই কারণ, তারপরে মেয়েটাকে হত্যাও করা হয়, লবণ খাইয়ে দেয়, দিয়ে শাশুড়ি বা অন্য কেউ থেকে মেয়েটাকে মেরে দেয়। পরপর কন্যা জন্মালে স্বামী ও তার বাড়ির লোক বধূর প্রতি বেজার হয়ে যায়, আর খালি মেয়ে ছেলে, শুধু মেয়েই জন্মাচ্ছিস তো, তোর তোর দোষ, তোর কার দোষ, ছেলের দোষ না মেয়ের দোষ? যদি মেয়ের যদি মেয়ে হয়, বউয়ের যদি মেয়ে হয়, দোষটা কার, ছেলের না মেয়ের, নাকি উভয়ের? বীজ ও তো জমি, আল্লাহ বলেছেন যে মেয়ে মেয়ে বউ তোমার জমি, আর বীজটা কার? পুরুষের বীজ। তো পুরুষের বীজ যদি সেখানে গিয়ে মেয়ে তৈরি করে, তো মেয়ের দোষটা কি হয়? তো এইরকম অনেকে মনে করে মেয়ের দোষে তখন আবার মেয়েকে তালাক দেওয়া হয়, মেয়েকে অসম্মান করা হয়, তুই খালি মেয়ে মেয়ে জন্মাচ্ছিস, মেয়ে তোমার তো বীজ, আমি কি করব। কিন্তু বহু বোকা মানুষ আছে যারা বোঝে না, দিয়ে বইয়ের ওপরে অত্যাচার করে, আর কন্যা সন্তান নিতে চায় না। আল্লাহ তো জাহিলি যুগ থেকেই আছে, কন্যা সন্তান পছন্দ করা হয় না, তার কারণ বললাম, তার কারণ হচ্ছে, বড় বড় কারণ হচ্ছে দুটি। জাহিলি যুগে ছিল সম্মানের ব্যাপারটা, সেখানে তখন পণ প্রথা না থাকলো, বর্তমানে এটা যোগ হয়েছে পণ প্রথা, যে পণ দিয়ে বিয়ে দিতে হবে, আর মান সম্মানের ব্যাপার তো বটেই। আর কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা বুশির আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদদান ওয়া হুয়া কাযীম ইতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাবি আলা সা আমা ইয়াহকুমুন। কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, দেখছেন আল্লাহ কোরআনে কি বলছেন, সুসংবাদ, কন্যা জন্মের সুসংবাদ দেওয়া, সন্তান হয়েছে সেটাই সুসংবাদ, অনেকে তো সন্তান হয় না, এখন কন্যা হয়েছে সেটাকে সুসংবাদ বলছেন আল্লাহ তাআলা। কিন্তু তাকে সুসংবাদ দেওয়া হলো, কিন্তু সে কি মনে করে এটা দুঃসংবাদ, এটা হলো দুঃসংবাদ। তারপরে আল্লাহ বলছেন যে তার চেহারা কালো হয়ে যায়, মেয়ে হয়েছে শুনে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়, ওকে যে সংবাদ দেওয়া হয় তার গ্লানি হেতু সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে, লোকে বলবে মেয়ে হয়েছে কি ব্যাপার, আরে মেয়ে হলো তোমার শেষকালে, কারণ মেয়ে হচ্ছে তার মেয়ে তো চাচ্ছিলের জিনিস, মেয়ে হচ্ছে কিসের জিনিস, তুচ্ছ করার জিনিস, তাই এই অবস্থা ছিল জাহিলি যুগে। সে চিন্তা করে অপমান সহ্য করে ওকে রেখে দেবে, না মাটিতে পুঁতে ফেলবে, সাবধান ওরা যা সিদ্ধান্ত করে তা অতি নিকৃষ্ট। এই জন্য জাহিলি যুগে কি হতো, মাটিতে পুঁতে ফেলা হতো, বা জাহিলি যুগের ব্যবস্থাটা ছিল কিনা জানি না, যে পেটে থাকতেই মেরে দাও, যেমন নামিয়ে দেওয়া বলে, ওটাকে কি বলে, ওটাকে ইভুশন না কি বলে, হাসপাতালে গিয়ে কিছু টাকা দিয়ে ওটাকে নষ্ট করে দাও, ওটাকে ইংরেজিতে কি বলে যাই হোক, তো ইভুশনই বলে সম্ভবত, তো সেখানে গিয়ে বাচ্চাটাকে নামিয়ে দাও, নষ্ট করে দাও। যেমন সাধারণত বিবাহ বহির্ভূত সম্পর্কের ফলে যখন বাচ্চা এসে যায় মানুষ করেই থাকে ওইরকম, তো বিবাহের পরে তো জাহিলি যুগে জানতো না ওরা, তার মানে তখন তার ক্যামেরা হয়নি যে ক্যামেরা দেখে বলবে যে ছেলে না মেয়ে, আগে থেকে নষ্ট করে দেবে, জন্মের পরে জানতে পারতো ছেলে না মেয়ে, যখন মেয়ে দেখলো তখন তাকে কি করতো, জ্যান্ত পুঁতে ফেলতো। এই জন্যে আল্লাহ তাআলার কোরআনে বিভিন্ন আয়াত আছে এই ব্যাপারে, আর ওয়াইজাল মাউউদাতুস ইলাত বি আইয়ি যামবিন কুতিলাত, ওই মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে যাদের বিনা গুনাহতে বিনা অপরাধে পুঁতে ফেলা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আসলে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন পুঁতে ফেলা হয়েছে, সে কি নিজে পোঁতা মাটিতে গেছে, না যে পুঁতেছে তাকে জিজ্ঞেস করা হবে কেন তুমি একে মেরে ফেলেছিলে, কেন তুমি একটা প্রাণ হত্যা করেছিলে, যে প্রাণ হত্যা আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন, এখন অনেক কথা আছে, সময় শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদের তৌফিক দেন যেন আমরা ইসলামের শরীয়তের বিধিবিধান মেনে আমরা বিবাহ দাম্পত্য থেকে সব কিছু সমস্ত সাংসারিক জীবন সামাজিক জীবন চালিয়ে যেতে পারি। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।